আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে দেখাবো মডেলিন চকলেট কিভাবে তৈরি করা যায়। আর এই চকলেট তৈরি থাকলে আপনারা খুব সহজে চটজলদি কেক ডেকোরেশন করে নিতে পারবেন। মডেলিন চকলেট কিভাবে বানাতে হয় আসুন এই রেসিপিটি আমরা সবাই দেখে নেই। মডেলিন চকলেটের জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ব্লুবেল কম্পাউন্ড হোয়াইট চকলেট নিয়েছি, আর আমাদের লাগবে কর্ন সিরাপ। এখানে 1/4 কাপ পরিমাণ কর্ন সিরাপ নিয়েছি। মডেলিন চকলেট বানানো শুরু করি। কাজের সুবিধার জন্য আমি চকলেট গুলো কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট সাইজ করেও নিতে পারেন, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এরকম। এখন একটা পাত্রে গরম পানি করে নিচ্ছি। পানি গরম করে নিয়েছি, এর মধ্যে আমি হিটপ্রুফ বাটির মধ্যে চকলেটগুলো নিয়েছি। এখন এই বাটি আমি বসিয়ে দিলাম গরম পানির উপরে। খেয়াল রাখবো এই চকলেটের মধ্যে কোনো রকম যেন পানির ছিটা না আসে। এখন আমরা নাড়বো আলতো হাতে। চকলেট গলতে শুরু করেছে, দেখুন। চকলেটের মধ্যে যেন কোনো রকম দানা না থাকে, সবগুলো চকলেট যেন ভালোভাবে মেল্ট হয়ে যায়, সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আমার চকলেটগুলো মেল্ট করা হয়ে গিয়েছে, এখন আমি পাত্রটা সরিয়ে নিচ্ছি। একটু দানা দানা নেই, দেখুন আমার চকলেটগুলো কিন্তু গলে গিয়েছে। আর এর মধ্যে এখন আমি কর্ন সিরাপ মিশিয়ে দিচ্ছি। আমাদের চকলেট ঠান্ডা হবার প্রয়োজন নেই। এখন আমরা আলতো হাতে এই কর্ন সিরাপ মিশিয়ে নিব চকলেটের সাথে। দেখুন একটা ডোয়ের মতো পরিণত হচ্ছে। আপনারা যখন কাজ করবেন মেশানোর সময় বুঝতে পারবেন যে কিছুক্ষণের মধ্যেই এর কাজ শুরু হয়ে যায়। এই দেখুন, এই তো হয়ে গিয়েছে। এখন আমরা এই ডো রেখে দিব রেস্টে। র্যাপিং পেপার নিয়ে নিচ্ছি। এখন আমি চকলেটগুলো এর মধ্যে নিয়ে নিচ্ছি র্যাপিং পেপারের উপরে। উপরে নিয়ে নিলাম। এই তো একটু সেট হওয়ার জন্য আমি এই চকলেটটাকে রেখে দিব 4 ঘন্টা। আর গরমের দিন হলে এই চকলেট
सेट होते प्राय 6 घंटार मतो लागे। फिर आसछि चकलेट सेट हर परे। मडेलिन चकलेट सेट हर जोन्नो आमादेर फ्रिजे रखते हबे ना, एइभाबे नर्मल टेम्पारे आमादेर रखते हबे। आमार मडेलिन चकलेट सेट हये गेछे, ए देखुन आमरा ई चकलेट संरक्षण करते पारबो एकटा एयरटाइट बक्से भरे ডিফ্রিজে রেখে প্রায় 6 মাসের মতো রাখতে পারবো। আর যখন বের করব একটু নরমাল করে তারপর আমরা এই মডেলিন চকলেটের কাজ করতে পারবো। এখন আমি এই চকলেটে কিছু কালার করে দেখাচ্ছি। চকলেটটা খুলে নিচ্ছি। এই তো আমার চকলেট। এখান থেকে কিছু নিয়ে নিব আর যতটুকু নিব নিয়ে এভাবে করে আমরা এয়ারটাইট করে রাখব যাতে কোনো রকম বাতাস না লাগে চকলেটের মধ্যে। এখন আমার চকলেট একটু শক্ত হলো, কোনো অসুবিধা নেই। আমরা এইভাবে করে তারপরে পছন্দ মতো কালার আমরা মিশাবো। আর কালার এখানে অবশ্যই আমাদের জেল কালার মেশাতে হবে ঠিক ফন্ডেনের মতো। এই দেখুন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে আমার চকলেট। এই চকলেটের মধ্যে আমি আমার পছন্দ মতো কালার মিশিয়ে নিচ্ছি। রেড কালার নিয়েছি। এখন এভাবে টেনে টেনে মিশাবো। আপনারা আপনাদের পছন্দ মতো কালার মিশাবেন। এই তো হয়ে গিয়েছে। সাথে সাথে কিন্তু আমরা কালার করে কাজ করতে পারবো না, কিছুক্ষণ রেখে দিতে হবে। কালারটা সুন্দর আসবে আর আমাদের কাজ করতেও সুবিধা হবে, কারণ এই সময় দেখুন একেবারে নরম থাকে। তাই আমি চকলেটের মধ্যে একটু গোল্ডেন কালার নিয়ে নিচ্ছি। দেখুন একটা ইয়েলো কালারের মতো দেখা যাচ্ছে, হয়ে গিয়েছে। সামান্য একটু নেব গ্রিন কালারের জন্য। এ দেখুন কালার কিন্তু আসছে। সাদা কালারটা, এটার মধ্যে তো আর কোনো রকম আমাদের রং লাগবে না, এটা সাদাটাই আমি এভাবে করে নিচ্ছি। আর যে কালারফুল করেছি তার জন্য কিন্তু আমি হাত
ভালোভাবে ধুয়ে নিয়েছি যেন কোনোটার কালার কোনোটার গায়ে না লাগে। তার জন্য এই তো হয়ে গিয়েছে। যখন আমাদের কাজ করা শেষ হয়ে যাবে তখন আমরা এইভাবে করে এয়ার টাইট করে রেখে দিব যেন কোনো রকম বাতাস চকলেটের মধ্যে না লাগে। তারপরে আবার যখন ইচ্ছে তখন আমরা কাজ করে নিব, সেক্ষেত্রে চকলেটগুলো অনেকদিন ভালো থাকে। এই তো তৈরি আমার মডেলিং চকলেট। এই চকলেট দিয়ে আপনারা যে কোনো রকম ধরনের চকলেট টপার বানিয়ে কেকের উপরে কেক ডেকোরেশন করে নিতে পারবেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ভালোবাসা। আর রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।